আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন চুন দেখিনি আজকে নিউজ জেলখানায় সাফাত নাইমের মারামারি অতপর রেন্টি হোটেলে ধর্ষণের মামলার প্রধান দুই আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাইম আশরাফ কারাগারে মারামারি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় নাইম আশাফকে কারাগারে নিয়ে আসা হয় এরপর সারারাত অন্যান্য হাজতি ও কয়েদিদের সঙ্গে আমদানি সেলে কাটাতে হয় শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে কারা কর্তৃপক্ষের সব নিয়মকানুন সম্পর্কে জানানো হয় নাম ঠিকানা ছবি তুলে তাকে সাফাত ও সাদমানের সঙ্গে একই সেলে থাকবে কিনা সেটি জানতে চান একজন ডেপুটি জেলার তারপর নাইম আশরাফকে সকাল সাড়ে আটটার দিকে শাপলা ভবনে নিয়ে যাওয়া হয় এ সময় তাকে দেখে খেপে যান সাফাত আহমেদ নাইম আশরাফের গলা চেপে ধরে ইংরেজিতে গালিগালাজ প্রকাশ করেন প্রকাশের অযোগ্য এই গালিগালাজগুলো আমরা আর তুলে ধরলাম না চর মারতে শুরু করে এ সময় কারাগার রক্ষীরা এবং সাতমান দুজনকে আলাদা করে ফেলেন এরপর নাইম সেখানেই থাকবে বলে কারা কর্তৃপক্ষকে জানান কিন্তু দুজনেই সাবধান হয়ে যান উল্লেখ্য বনানীর রেন্টি হোটেলে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে ছয় মে বনানী থানায় মামলা করেন নির্যাতিত এক তরুণী মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে আঠাশে মার্চ পূর্ব পরিচিত সাফাত আহমেদ তার জন্মদিনে দাওয়াত দেয় এই দুই তরুণীকে তারপর বনানীর কে ব্লকের সাতাশ নম্বর সড়কের উনপঞ্চাশ নম্বরে রেন্টি হোটেলে নিয়ে যাওয়া হয় তাদের হোটেলের একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে মামলার বাদীকে সাফাত ও তার বান্ধবীকে নাইম ধর্ষণ করে এ সময় সাফাতের গাড়ি চালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয় মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ নাইম আশরাফ র্যাগমেন গ্রুপের মালিকের ছেলে সাদমান সাকিব সাফাতের গাড়ি চালক বিল্লাল ও গানম্যানকে আসামি করা হয় মামলার পর পৃথক অভিযানে সকল আসামিকে গ্রেফতার করা হয় এই মামলায় রহমত ছাড়া চার আসামি একশো ধারায় অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে নাইমাশ সিরাজগঞ্জের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে তার বিরুদ্ধে বনানীর ধর্ষণ ঘটনায় জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন প্রতারণার অভিযোগও রয়েছে তার প্রকৃত নাম হাসান মোহাম্মদ আব্দুল হালিম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ